ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। এখন আমি আলোচনা করব আপনার ওয়েবসাইট অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে মেনু যুক্ত করা যায়। দেখুন, আমি যে ওয়েবসাইটটি তৈরি করেছি এই ওয়েবসাইটে এখানে কোনো মেনু নেই। এখানে আমি একটি উদাহরণ দেখাচ্ছি, বাংলাদেশের একটি ওয়েবসাইট প্রথম আলো, এখানে দেখুন মেনু যুক্ত করা হয়েছে। এবং এইখানে দেখুন বাংলাদেশ প্রতিদিন ওয়েবসাইটে এখানে মেনু যুক্ত করা হয়েছে। এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এইখানে আমি মেনু যুক্ত করবো, তাহলে সেই মেনুটা আমি কিভাবে যুক্ত করব। তাহলে মেনু যুক্ত করার জন্য আমি সর্বপ্রথম এই সাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে আমি এখানে কিছু পেজ ক্রিয়েট করব। আগে সবার আগে কিছু পেজ ক্রিয়েট করব। এখান থেকে আমি পেজেস থেকে অ্যাড নিউতে ক্লিক করছি এবং এখানে আমি হোম নামে একটি পেজ ক্রিয়েট করব। এই জন্য আমি এখানে হোম লিখে আমি এটিকে পাবলিশ করবো, পাবলিশ বাটনে ক্লিক করবো। এখন আমি আর একটা পেজ ক্রিয়েট করবো, এখান থেকে পেজেস থেকে অ্যাড নিউতে ক্লিক করছি। এখানে অ্যাবাউট আস নামে একটি পেজ ক্রিয়েট করবো, অ্যাবাউট আস এখানে লিখে পাবলিশ বাটনে ক্লিক করছি। এবং আমি আর একটি পেজ ক্রিয়েট করবো, এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করছি। এখানে মেনু নামে একটি পেজ ক্রিয়েট করবো, এই মেনু লিখে আমি এটিকে পাবলিশ বাটনে ক্লিক করছি। আমি আবার আর একটি পেজ ক্রিয়েট করছি, এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করছি। এখানে আমি ব্লগ নামে একটি পেজ ক্রিয়েট করব, ব্লগ লিখে এখানে পাবলিশ বাটনে ক্লিক করছি। এবং কন্ট্যাক্ট আস নামে একটি পেজ ক্রিয়েট করব এবং এখানে কন্ট্যাক্ট আস লিখে আমি পাবলিশ বাটনে প্রেস করছি। তাহলে আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। এখন আমি কিছু ক্যাটাগরি ক্রিয়েট করব। এই জন্য আমি এখানে পোস্ট থেকে আমি এখানে ক্যাটাগরিজ এই অপশনে ক্লিক করছি। এখানে আমি অ্যাড নিউ এর এখানে আমি ক্যাটাগরি নাম দিব ওয়েব ডিজাইন। আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি ওয়েব ডিজাইন দিয়ে আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে, এখানে আমি ওয়ার্ডপ্রেস নামে ক্যাটাগরি ক্রিয়েট করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। জুমলা নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। এবং এখানে মেজেন্টো নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। এখানে শপিফাই নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করব, অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। এবং এখানে ফটোশপ নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট করব, ফটোশপ লিখে এখানে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। তাহলে আমাদের পেজ ক্রিয়েট করা এবং ক্যাটাগরি ক্রিয়েট করা শেষ। এখন এইগুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে মেনু তৈরি করব। এখন আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করার পর এখানে আমাদের নতুন একটি মেনু ক্রিয়েট করতে হবে। আমি এখানে মেনুর নাম দিচ্ছি মেইন মেনু। মেইন মেনু দিয়ে আমি এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। তাহলে আমাদের মেইন মেনু নামে একটি মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই মেইন মেনুর আন্ডারে আমি এখানে দেখুন আমি যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো এখানে শো করতেছি। এবং এখানে যে কিছুক্ষণ আগে আমি ক্যাটাগরি তৈরি করলাম সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো করতেছি। এখন আমি যদি এই মেইন মেনুর মধ্যে যদি আমার এই যত পেজ আছে এই পেজগুলোকে যদি মেইন মেনু হিসাবে যদি রাখতে চাই, তাহলে এইগুলো সব আমি সিলেক্ট অল দিয়ে অ্যাড টু মেনু এই অপশনে ক্লিক করব। তাহলে এই মেনু পেজগুলো আমার এখানে এসেছে। এখন এটিকে আমি কোন জায়গায় সেট আপ করবো, এখানে দেখুন আমার এই থিমের মধ্যে দুই জায়গায় থিম সেট আপ করার অপশন এসেছে। অর্থাৎ হেডারে এইখানে এটি হচ্ছে প্রাইমারি মেনু এবং ফুটারের মধ্যে যদি আমি মেনু যদি সেট করি তাহলে সেটা হবে ফুটার মেনু। আমি এখানে প্রাইমারি মেনুতে আমি এই পেজেস মেনুটা সেট করে দিতে চাই, তাহলে এইভাবে সেট করে দিয়ে এটিকে আমি সেভ করব। সেভ বাটনে ক্লিক দিস। এখন আমি আমার সাইটে এসে আমি রিলোড দিই, তাহলে দেখুন এই মেনুগুলো কিন্তু এখানে শো করতেছি। এভাবে আপনি যে কোনো পেজকে মেনু হিসাবে যুক্ত করতে পারেন। এখন এখানে দেখুন এগুলো সিরিয়াল ওলট পালট হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমি এখানে হোমটা দিব, হোমের পরে তারপরে দিব মেনু, মেনুর পরে দিব ব্লগ। এখন আমরা আমাদের সাইটে এসে যদি রিলোড দেই তাহলে দেখবো যে আমাদের মেনুগুলো এখানে চমৎকারভাবে ইনসার্ট হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো পেজকে মেনু হিসাবে ইনসার্ট করতে পারি। আবার অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ড্রপ ডাউন মেনু শো করে, তাহলে ড্রপ ডাউন মেনু কিভাবে আমরা ইনসার্ট করব। আমরা এইখানে যে এখানে কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজের আন্ডার সাপোজ এই ব্লগটাকে রাখবো, এই জন্য এইদিকে টেনে এনে এটা ছেড়ে দিব, এই মেনুকে এদিকে এনে টেনে এনে ছেড়ে দিব। এখন আমি যদি সেভ করি, ব্রাউজারে এসে আমি রিলোড দিব, তাহলে দেখুন এখানে আমাদের ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো পেজকে এখানে মেনু হিসাবে ইনসার্ট করতে পারেন এবং ড্রপ ডাউন মেনু হিসাবেও ইনসার্ট করতে পারেন। এখন আমি যে পূর্বের যে মেনুটা ক্রিয়েট করেছিলাম সেই মেনুটা ডিলিট করে দিয়েছি। এখন এখানে আমি একটি আরেকটি পেজ মেনু ক্রিয়েট করব, মেনুর নাম দেবো মেইন মেনু, দিয়ে আমি এখানে ক্রিয়েট মেনু বাটনে ক্লিক। এইখানে আমি যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করলাম সেই ক্যাটাগরিগুলোকে আমি
মেইন মেনুর আন্ডারে দেখাতে চাচ্ছি, এই জন্য এই ক্যাটাগরি থেকে আমি ক্লিক দিব এখানে ভিউ অলে, এবং সিলেক্ট অল দিয়ে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে দেখুন আমার ক্যাটাগরিগুলো কিন্তু এই মেনুর আন্ডারে চলে এসেছে। এখন আমরা সাইটে এই ক্যাটাগরিগুলো মেনু হিসাবে দেখ, এটিকে আমি প্রাইমারি মেনু হিসাবে সেট করব। এখন এভাবে আমি এই ক্যাটাগরিগুলো এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটিকে প্রাইমারি মেনু হিসাবে সেট করে দিয়ে আমি এটিকে সেভ করব, সেভ বাটনে ক্লিক করব। এখন আমি আমার সাইটে এসে রিলোড দিব। তাহলে দেখুন আমার যে ক্যাটাগরিগুলো আমি ক্রিয়েট করেছি সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে মেনু হিসাবে শো করতেছি। এভাবে আপনি যে কোনো ক্যাটাগরিকেও মেনু হিসাবে সেট আপ সেট করে দিতে পারেন। তারপর এখানে আমি এই মেনুটাকে আবার ডিলিট করে দিব, এই মেনুটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবং এখানে যে আমার আমার এই সাইডে যে পোস্টগুলো আছে পোস্টগুলোকে আমি মেনু হিসাবে দিতে চাই, তাহলে এই পোস্টে এখানে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমার এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমি এভাবে সিলেক্ট করব, অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে এই পোস্টগুলো আমার এখানে মেনু হিসাবে যুক্ত হয়ে যাবে। এখন এই মেনুটাকে আমি কোথায় যুক্ত করতে চাই, আমি এটিকে ফুটারে যুক্ত করতে চাই, এজন্য ফুটার প্রাইমারি মেনু এটি সিলেক্ট করে দিয়ে আমি এখানে সেভ মেনুতে ক্লিক করব। এখন আমি আমার সাইটে এসে রিলোড দিব। তাহলে দেখুন এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু এখানে মেনু হিসাবে শো করতে, সেভাবে আপনি যে কোনো পোস্টকেও মেনু হিসাবে সেট আপ করে দিতে পারেন। এখন এটিকে এই পেজটিকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এই জন্য ডিলিট মেনুতে ক্লিক করছি। এখন আমি একটি মেনু ক্রিয়েট করব, মেনুর নাম দিব ফুটার মেনু, দিয়ে আমি এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখানে ফুটার মেনু দেওয়ার পর আমি এখানে দেখুন কাস্টম লিঙ্কের মাধ্যমে আমি যে কোনো মেনু ক্রিয়েট করতে পারি। তাহলে এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করব, এখানে আমার সাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম এবং এখানে লিখে দিলাম ফেসবুক। তাহলে দিয়ে এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে দেখুন এখানে ফেসবুকটা এই পাশে চলে এসেছে। এখন আমি এখানে আরেকটি মেনু ক্রিয়েট করব, টুইটার, এবং এখানে লিখে দিই টুইটার। দেখুন টুইটার লিখে দিয়ে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করছি। এবং এখানে আমি আরেকটি মেনু ক্রিয়েট করব, এখানে ইউটিউবের লিঙ্ক আমি দিতে চাই, এখানে আমি লিখে দেব ইউটিউব, দিয়ে আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের তিনটি মেনু এখানে ক্রিয়েট, কাস্টম লিঙ্ক দিয়ে আমরা মেনু ক্রিয়েট করছি। এখন এই মেনুটা আমি কোথায় ডিসপ্লে করাতে চাই, সাপোজ আমি এটি ফুটারে ডিসপ্লে করাতে চাই, এখানে ফুটার সিলেক্ট করে দিয়ে আমি সেভ মেনুতে ক্লিক করব। এখন এই মেনুটা আমাদের ফুটারের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেনু যুক্ত করতে পারি, কোনো মেনুকে ডিলিট করে দিতে পারি। ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও টেক রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। আপনি যদি এই ধরনের ভিডিও যদি রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিবেন। ধন্যবাদ সবাই।